এই ছেলেটি রেল লাইন দিয়ে যাওয়ার সময় সামনে কিছু একটা দেখে ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে এবং তার হাত থেকে চার কেতলিটা নিচে পড়ে যায়। ছেলেটির সামনে যা ছিল সেটি দেখে ছেলেটি সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, তাই সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা দেখি একটি মেয়ে একটি ছেলের কাটা মাথা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর মেয়েটি কাটা মাথাটি নিয়ে সরাসরি থানার ভিতর চলে আসে। তখন একজন পুলিশ মেয়েটির হাতে মানুষের কাটা মাথা দেখতে পায়, তখন ভয় পেয়ে দৌড়ে তার সিনিয়র অফিসের কাছে চলে আসে এবং সেখানে থাকা একটি মেয়ে পুলিশ সেই ছেলেটির কাটা মাথা দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং আশেপাশের মানুষ এই মেয়েটির এমন ব্যবহার দেখে সেখানে ভয়ে আঁতকে ওঠে, কারণ গ্রামের মানুষ এইরকম ভয়ঙ্কর ঘটনা আর কখনো দেখেনি। এরকম ঘটনা এর আগে কোনোদিনও এই গ্রামে হয়েছে বলে তাদের মনে হয় না। আর মেয়েটি গিয়ে আইপিএসের সামনে থাকা টেবিলের উপর ছেলেটির কাটা মাথাটি রেখে দেয়। তখন আইপিএস ভয় পেয়ে দাঁড়িয়ে যায় এবং মেয়েটিকে ভয়ে জিজ্ঞেস করে লাশটি কোথায়। মেয়েটি তখন আইপিএসকে বলে দেয় লাশটি কোথায় রেখে এসেছে। তখন পুলিশ সেখানে গিয়ে লাশটি কুয়ো থেকে উদ্ধার করে। আর এখানে আমরা অনু নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পারি। ইনিও একজন আইপিএস পুলিশ অফিসার ছিল, তিনি এই গ্রামে 3 মাসের জন্য ট্রেনিং এসেছে। আর মেয়েটি কাকে খুন করে তার মাথা তার বডি থেকে আলাদা করে থানায় নিয়ে এসেছে, কি হয়েছিল মেয়েটির সাথে, যার জন্য নৃশংসভাবে একটি ছেলেকে মেরে তার বডি থেকে তার মাথা পুরো আলাদা করে ফেলা হয়েছে, জানতে তো হবে। তো চলুন মূল গল্পে চলে যাই। এখানে আমি আপনাদের একটা কথা বলে নেই, ওদিলা ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে এই মুভিটি তৈরি করা হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছিল ওদিলা রেলওয়ে স্টেশনে, যেটা ভারতে অবস্থিত। এরপর আমাদের ওদিলা গ্রামের 3 মাস আগের কাহিনী দেখানো হয়। এখানে রাধা নামে একটি মেয়ে তিরুপতিকে ঝাড়ু দিয়ে মারধর করছিল। তিরুপতি হচ্ছে রাধার স্বামী। তিরুপতি সবসময় মদ খেয়ে বাড়িতে এসে মাতলামি করে, এর জন্য রাধা তাকে মারধর করছে। রাধা যখন তার স্বামী তিরুপতিকে মারধর করছিল তখন তারা দেখতে পারে এলাকার মানুষগুলো দৌড়দৌড়ি করছে, কারণ এই এলাকাতে নাকি একটি মেয়েকে ধর্ষণ করার পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপর রাধা তিরুপতি এবং তিরুপতির ভাই চান্দু সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে মধু নামে মেয়েটিকে ধর্ষণ করার পর তাকে মেরে ফেলা হয়েছে। আর এখানে চান্দুর চেহারা দেখে বোঝা যাচ্ছিল চান্দু মার্ডারের কথা শুনে অনেক আতঙ্কিত হয়েছে। আর আপনারা চান্দু নামে এই লোকটির কথা একটু মনে রাখবেন। এরপর মার্ডারের জায়গায় বা যেখানে খুন হয়েছে সেখানে পুলিশ চলে আসে এবং অনু নামে আইপিএস পুলিশটাকেও আমরা এখানে দেখতে পারি। এরপর অনু গিয়ে দেখতে পারে মধুকে একটি ম্যানহোলের ভেতরেই ধর্ষণ করার পর সেখানেই মেরে রেখেছে। তখন অনু হাতে একটি আয়না নিয়ে সূর্যের আলো দিয়ে মধুকে দেখার চেষ্টা করেন এবং দেখতে পারে মধুকে ধর্ষণ করার পর অনেক নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়েছে। অনু তখন সেখান থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করছে, মধুকে কে মেরেছে বা তাকে কেনই মারা হয়েছে। এসব মধু যখন ভাবছিল তখন তার সামনে একটি খুনির পায়ের ছাপ দেখতে পায় এবং সেই জায়গার কিছু ছবি তুলে নিয়ে নেয়। এরপর পুলিশ সন্দেহজনকভাবে একটি ছেলেকে থানায় ধরে নিয়ে আসে, আর এই ছেলেটি ছিল মধুর বয়ফ্রেন্ড। আর তাকে মারধর করে জিজ্ঞাসা করে সে কেন মধুকে মেরে ফেলা হয়েছে। তখন ছেলেটি পুলিশদেরকে বলে, আমি মধুকে মারিনি, আমাকে আপনারা বিশ্বাস করেন। ছেলেটির কথা শুনে পুলিশগুলো তাকে আরও বেশি মারতে শুরু করে। তখন অনু তাদেরকে বলে, আমরা ছেলেটাকে সন্দেহ করে নিয়ে এসেছি, তাকে আমাদের মারধর করা ঠিক হচ্ছে না। তখন সেখানে থাকা আরেকজন সিনিয়র অফিসার অনুকে বলে, এখানে আপনি শিখতে এসেছেন, শেখাতে আসেননি, তাই চুপচাপ থাকেন আর যেটা হচ্ছে হতে দিন। আর এই ছেলেটাই মধুকে খুন করেছে আর তার মুখ থেকেই আমরা স্বীকার করিয়ে ছাড়ব। তখন অনু সেখান থেকে চলে যায়। আর সেখানে থাকা পুলিশগুলো ছেলেটার শরীর থেকে সব কাপড় খুলে ফেলে এবং একটি বেঞ্চের উপর শুয়ে দেয়। আর কনস্টেবল একটি কাঠে তেল লাগিয়ে ছেলেটিকে বলে, এটা যখন তোর পেছন দিয়ে ঢুকিয়ে দেবো তাহলে তুই সব সত্যি কথাগুলো আমাদেরকে বলে দিবি। এরপর কনস্টেবল দেরি না করে সেই কাঠটি ছেলেটির পেছন দিয়ে ঢুকিয়ে দেয়। বিষয়টা বুঝেন, এটা নাকি পিছন দিয়ে দেওয়ার জিনিস। তো যাই হোক, ছেলেটির যখন পিছন দিয়ে কাঠটি ঢুকানো হয় তখন ছেলেটি ব্যথা সহ্য করতে না পেরে পুলিশকে বলে, আমি সব স্বীকার করব। ওই সময় ছেলেটি যে পরিমাণ ব্যথা এবং যন্ত্রণা পাচ্ছিল ছেলেটি কোনো দোষ না করেও সব কিছু স্বীকার করে নিচ্ছে, কারণ এইরকম ব্যথা কোনো মানুষের পক্ষে সহ্য করার মতো ছিল না। এরপরের দিন যখন ছেলেটিকে নিয়ে পুলিশ কোর্টে যাচ্ছিল তখন ছেলেটি তাদের হাত থেকে সরে এসে অনুর পায়ে ধরে তাকে বলে, স্যার আমি সত্যি মেয়েটিকে খুন করিনি, আমি ব্যথা সহ্য করতে না পেরে আমি সব কিছু স্বীকার করে নিয়েছি, কারণ এইরকম ব্যথা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। স্যার আপনি আমাকে বিশ্বাস করেন, আমি সত্যি মধুকে মারিনি, কারণ মধুকে আমি অনেক ভালোবাসতাম। এরপর অনু তাদেরকে ছেলেটিকে ছেড়ে দিতে বলে এবং ছেলেটির দিকে একটি পানির বোতল ছুড়ে দেয়। তখন ছেলেটি বাম হাত দিয়ে পানির বোতলটি ধরে ফেলে। অনু পরে বাকি পুলিশদেরকে বলে, ছেলেটি নির্দোষ, ছেলেটি কাউকে মারেনি। তখন সেখানে থাকা আইপিএস এসে অনুকে বলে,
তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কোন ভিত্তিতে বলছো ছেলেটি নির্দোষ? অনু তখন আইপিএসকে বলে, যেখানে মধুকে মারা হয়েছিল সেখানে আমরা খুনির পায়ের ছাপ দেখতে পাই, আর সেটা দেখে বোঝা যাচ্ছিল যে খুনটা করেছে তার পায়ের সাইজ মিনিমাম 8 হবে, আর এই ছেলেটার পা অনেকটাই ছোট, সেক্ষেত্রে এই ছেলে কখনোই 8 সাইজের জুতো পরবে না। এর থেকেও যদি আপনি বেশি কিছু জানতে চান তাহলে শুনুন, মধুকে যে রেপ করে মেরে ফেলেছে উনি সবসময় ডান হাতে বা ডান পায়ে কাজ করে। যেমনটা মধুকে মারার পর খুনি যখন সেখান থেকে পালাচ্ছিল তখন খুনি প্রথমে তার ডান পাটাই আগে রেখেছিল, আর এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে খুনি ডান হাতে এবং ডান পায়ে কাজ করে। আর আমি যখন এই ছেলেটাকে পানির বোতলটা ছুঁড়ে দিয়েছিলাম তখন ছেলেটি বাম হাতে বোতলটি ধরেছে। আর সবথেকে বড় প্রমাণটা হচ্ছে আমরা মধুর ভিতরে যে বীর্যটা পেয়েছি এটা 30 বছরের কোনো ছেলের বীর্য হবে, আর এই ছেলেটার বয়স কখনোই 27 হবে না, তাই এই ছেলেটি একদমই নির্দোষ। বুঝেন বিষয়টা, দুইজনেই কিন্তু আইপিএস অফিসার। এই মোটা আইপিএস অফিসারটা হচ্ছে ঘুষের আর অনু হচ্ছে ব্রেনের। তো যাই হোক, এরপর ছেলেটিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আর ঠিক এই সময় থানায় আরেকটি ফোন আসে এবং ওপাশ থেকে কেউ একজন পুলিশকে বলে যে গ্রামে আরেকটি খুন হয়েছে। তখন পুলিশ সেই খুনের জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেখানে দেখতে পায় আগের খুনের মতো করেই এই মেয়েটিকেও রেপ করার পর খুন করা হয়েছে। আর এখানে যে মেয়েটিকে খুন করা হয়েছে সেখানে তার বাবা এবং মা কান্নায় ভেঙে পড়ে, আর এখানে কিন্তু রাধা, তিরুপতি আর তার ভাই চান্দু উপস্থিত ছিল। অনু তখন মোটা আইপিএসকে বলে, প্রথমে যে খুনটি করা হয়েছিল ওই খুনটি করেছিল মেয়েটির বিয়ের পরের দিন, আর আজকে যে খুনটা করা হয়েছে এই খুনটাও কিন্তু হয়েছে বিয়ের পরের দিনই। আর এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি এই দুইটা খুনের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তখন মোটা আইপিএসটি অনুকে বলে, এখানে কোনো ব্যাপার নেই স্যার, আর এটা হচ্ছে বাস্তব কাহিনী, মুভির মতো না যে প্রত্যেকটা খুনের পিছনে কোনো কাহিনী বা কোনো সাইকো কিলার হাত থাকবে। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। রাতে যখন অনু তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল তখন অনু কিছু একটা ভেবে ফোনটা রেখে দেয় এবং মন দিয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে। এরপর মধু দেরি না করে তার গাড়ি নিয়ে সেই মেয়েটি মানে যেখানে মার্ডার হয়েছিল সেখানে চলে আসে, আর সেখানে কিছু একটা খুঁজছিল। এক সময় গিয়ে সেখানে একটি ফোন দেখতে পায়। তখন অনু ফোনটি নিয়ে থানায় চলে আসে এবং ফোনটি চার্জে লাগিয়ে দেয়। যখন ফোনে কিছুটা চার্জ হয় তখন ফোনটি চার্জার থেকে খুলে ফোনটি ওপেন করে এবং ফোনের মেসেজগুলো আর ফোনের কল লিস্টগুলো চেক করছিল। অনু এখানে ভেবেছিল যে এই ফোনের মাধ্যমে খুনিকে ধরতে পারবে, কিন্তু অনু এখানে ফোনের মধ্যে কিছু খুঁজে পায় না। পরে অনু এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, আর ওই সময় অনুর চোখ গিয়ে পড়ে একটি সিসি ক্যামেরাতে, আর সাথে সাথেই ফোনটি আবার হাতে নিয়ে ফোনের ক্যামেরাতে চলে যায় এবং ক্যামেরাতে যাওয়ার পর সেখানে একটি ভিডিও খুঁজে পায়। আর সেখানে শুধু সাউন্ড শোনা যাচ্ছিল কিন্তু কোনো ভিডিও দেখা যাচ্ছিল না। খুনি যখন মেয়েটিকে হত্যা করবে তখন মেয়েটি বাঁচার জন্য ছুটোছুটি করছিল এবং তার ফোনটি দূরে গিয়ে পড়ে, আর কোনোভাবে ক্যামেরাটি অটোমেটিক অন হয়ে যায়, আর মেয়েটির কথা আর খুনির কথা ফোনের ভেতরেই রেকর্ড হয়ে পড়ে। অনু তখন পুরো অডিওটা শুনছিল, আর এখানে আসল হত্যাকারীকে দেখানো হয় কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। খুনি মেয়েটিকে বলে, বিয়ের দিন তোর স্বামীর সাথে কী কী করেছিস, যদি আমাকে সব কিছু বলে দেস তাহলে আমি তোকে মারবো না, ছেড়ে দিব। খুনির কথা শুনে মেয়েটি খুনিকে চিনে ফেলে। মেয়েটি যেহেতু খুনিকে চিনে ফেলেছে আর এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে খুনিটা আসলে তাদের মধ্যেই কেউ একজন বা তাদের খুব কাছের মানুষ। খুনি যখন মেয়েটির শরীরে খারাপভাবে হাত দিচ্ছিল তখন মেয়েটি তার সম্মান আর জীবন বাঁচানোর জন্য তার স্বামীর সাথে রাতে যা যা করেছিল সব কিছু খুনিকে বলে দেয়। খুনি মেয়েটির সাথে ঠিক একই রকম আচরণ করে এবং তাকে রেপ করে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে তিরুপতি আর রাধাকে দেখানো হয়। রাধা তিরুপতিকে এসে বলে তার ব্লাউজের উপরে একটি সেফটি পিন লাগিয়ে দিতে। যখন তিরুপতি সেফটি পিনটি লাগিয়ে দিতে যায় তখন তিরুপতি কাঁপতে থাকে। রাধা তখন তিরুপতিকে বলে, তুমি সবসময় এভাবেই কাঁপো, এখন ছোট্ট একটি কাজ দিয়েছি তোমাকে, এটাও করতে পারছো না ঠিকভাবে। এখানে আমরা বুঝতে পারি তিরুপতি রাতে ঠিকভাবে কাজ করতে পারে না, এর জন্য রাধা তাকে সবসময় অপমান করে, আর এই বিষয়টা নিয়েই তিরুপতির মনে অনেক কষ্ট, যার জন্য তিনি প্রতি রাতেই মদ খেয়ে বাড়িতে ফিরে। এরপর পুলিশ সেই অডিওটা নিয়ে গ্রামের সব মানুষকে শোনাতে থাকে এবং তাদেরকে জিজ্ঞাসা করে তারা কেউ চিনে কিনা এই অডিওটা কার বা এই ভয়েসটা কার বা এরকম ভয়েস এরা এর আগেও কোথাও শুনেছে কিনা। কিন্তু গ্রামের কোনো মানুষ বলতে পারে না যে তারা এইরকম কণ্ঠের ভয়েসটা কোথাও শুনেছে কিনা। এরপর পুলিশ রাধা এবং তিরুপতিদের বাড়িতে গিয়ে পৌঁছে তাদেরকে ভয়েসটি শোনায় কিন্তু তারা বলতে পারে না যে তারা এরকম কণ্ঠের ভয়েস এর আগেও কোথাও শুনেছে কিনা। এরপর পুলিশগুলো সন্দেহজনকভাবে একটি ছেলেকে থানায় ধরে নিয়ে আসে কারণ খুনির ভয়েসের সাথে এই ছেলেটির ভয়েস কিছুটা মিল পাওয়া যায়।
কিন্তু খুনির ভয়েসের সাথে এই ছেলেটির ভয়েস কোনোভাবে মিলছিল না। আর এই ছেলেটাকে থানায় ধরে নিয়ে আসার জন্য কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। কারণ এই ছেলেটির একটি বদ অভ্যাস ছিল, ছেলেটি তার বন্ধুবান্ধব নিয়ে পর্ন ভিডিও দেখত এবং রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে হেঁটে যেত তখন চুপি চুপি পিছন থেকে মেয়েদের ছবি তুলত। আর ছেলেটি পেশাগত একজন ভিডিওগ্রাফার ছিল, গ্রামে যদি কোনো অনুষ্ঠান বা বিয়ে হয় সেখানে এই ছেলেটি গিয়ে ভিডিও করে আনত। এরপর থানায় একজন উকিল এসে ছেলেটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। যেহেতু খুনির ভয়েসের সাথে এই ছেলের ভয়েস কোনোভাবে মিলছিল না, তাই বাধ্য হয়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর থানায় মাতাব্বর চলে আসে এবং থানার সব পুলিশদেরকে তার মেয়ের বিয়ের দাওয়াত দেয়। অনু তখন মাতাব্বরের কাছে এসে মাতাব্বরকে বলে, স্যার আপনার মেয়ের বিয়েটা কিছুদিন পিছিয়ে দিন, আপনি তো দেখতেই পাচ্ছেন এই গ্রামে যে মেয়ের বিয়ে হচ্ছে তার পরের দিনই খুনি সেই সব মেয়েদেরকে খুন করে ফেলছে, তাহলে কেন আপনি এত বড় ঝুঁকিটা নেবেন স্যার? মাতাব্বর তখন রেগে গিয়ে মধুকে বলে, আপনি থামুন, আমি সব কিছু জানি, গ্রামের মেয়ে আর আমার মেয়ের মধ্যে পার্থক্য আছে, গ্রামের মেয়ের মতো আমার মেয়েকে আপনি ভাববেন না। এখানে মাতাব্বরের অনেক ক্ষমতা ছিল এবং তাকে দেখে গ্রামের সবাই কম বেশি ভয় পেত। আর মাতাব্বরের অনেক টাকা পয়সা, তাই তিনি এসব খুনাখুনিকে একদমই পাত্তা দিচ্ছিল না। অনু তখন মাতাব্বরকে বলে, আমার মনে হয় গ্রামের সব বিয়েগুলোকে পিছিয়ে দেওয়া হোক, আমরা আগে খুনিটাকে ধরে ফেলি, তারপর যত ইচ্ছা গ্রামে বিয়ে হোক, তখন আর কোনো ঝুঁকি থাকবে না। মাতাব্বর হাতে একটি বন্দুক নিয়ে তার থেকে বুলেটগুলো বের করে অনুকে বলে, খালি বন্দুক দিয়ে কি হবে, যদি বুলেট আমার কাছে থাকে? বিষয়টাকে বুঝছেন, বন্দুক ছাড়া বুলেটের কাজ কি? তো যাই হোক, এরপর মাতাব্বর তার মেয়ের বিয়ের কার্ডটি আইপিএসের হাতে দিয়ে থানা থেকে বের হয়ে যায়। এর বেশ কিছুদিন পর মাতাব্বরের মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়া হচ্ছিল আর দুজন পুলিশ কনস্টেবলকে মাতাব্বরের বাড়ি পাহারা দেওয়ার জন্য তাদের বাড়ির সামনে পাঠিয়ে দেয়। কিন্তু মাতাব্বরের মেয়ের এই পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। এরপরের দিন সকালে যখন মাতাব্বরের মেয়ে তার বন্ধুকে এগিয়ে দেওয়ার জন্য স্টেশন পর্যন্ত যাচ্ছিল, তখন কনস্টেবল দুজন তার পিছু করে। মাতাব্বরের মেয়ে আর তার বান্ধবী স্টেশনে বসে গল্প করছিল, কারণ তাদের ট্রেনটি এখনও স্টেশনে এসে পৌঁছায়নি। আর এই সুযোগে কনস্টেবল দুজন একটি দোকানে গিয়ে চা খেতে থাকে। ওই সময় একটি স্টেশনে ট্রেন চলে আসে এবং যখন স্টেশন থেকে ট্রেনটি চলে যায় তখন পুলিশ দুজন দেখতে পায় সেখানে মাতাব্বরের মেয়ে নেই এবং সেখানে মাতাব্বরের মেয়ের বান্ধবীটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন কনস্টেবল অনুকে ফোন দিয়ে বলে, মাতাব্বরের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে স্টেশন থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই পাশে দেখানো হয় খুনি মাতাব্বরের মেয়েকে একটি ক্ষেতের ভেতর ধরে নিয়ে এসেছে। আর এই মেয়েটি যখন খুনির চেহারাটা দেখতে পায় তখন এই মেয়েটিও খুনিকে চিনে ফেলে। খুনি মেয়েটিকে বলে, তোর স্বামী কালকে রাতে তোর সাথে কি কি করেছে আমাকে বল, তাহলে আমি তোকে মারব না। তখন মেয়েটি তার স্বামীর সাথে রাতে যা যা করেছে বা যেভাবে আদর করেছে সব কিছু খুনিকে বলে দেয়। আর খুনির ঠিক একইভাবে তার স্বামীর মতোই তাকে স্পর্শ করতে থাকে আর শেষে গিয়ে মেয়েটিকে সেখানে রেপ করে তাকে মেরে ফেলে। এবং সেই মুহূর্তে সেখানে অনু এসে পৌঁছায়। খুনি অনুকে দেখতে পেয়ে খুনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অনু হাতে একটি পাথর নিয়ে খুনির দিকে ছুঁড়ে মারে আর পাথরটি যখন তার মাথায় লাগে সে সেখানেই পড়ে যায়। আর এই প্রথম আমরা খুনির মুখ দেখতে পারি। খুনিটি হচ্ছে তিরুপতির ভাই চান্দু। আর এটাই কি আসল খুনি ছিল, একটু পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর পুলিশ চান্দুকে থানায় ধরে নিয়ে আসে এবং তাকে জেলের ভেতর উল্টো করে ঝুলিয়ে পুলিশগুলো তাকে ইচ্ছা রকম পিটাতে থাকে এবং জিজ্ঞেস করে কেন সে এতগুলো হত্যা করেছে, এর পিছনের আসল রহস্যটা কি। গ্রামের মাতাব্বর যখন শুনতে পারে তার মেয়ের আসল খুনিকে পাওয়া গেছে, তখন মাতাব্বর থানায় এসে চান্দুকে ধরে নিয়ে তার বাড়িতে চলে যায় এবং তার ওপর অনেক অত্যাচার করে। ছুরি দিয়ে চান্দুর সারা শরীর ছোট ছোট করে কাটছিল যেন চান্দু তাড়াতাড়ি না মরে যায় এবং তাকে অনেক নির্যাতন করে। এরপরের দিন গ্রামে আরেকটি মেয়ের খুন হয়। তখন অনু মাতাব্বরকে ফোন দিয়ে বলে, আসল খুনি চান্দু না, কারণ আজকেও একটি গ্রামে খুন হয়েছে। আগে যে দুইটা খুন হয়েছিল ঠিক একইভাবেও আজকে একটি মেয়েকে রেপ করার পর খুন করা হয়েছে। এবং মাতাব্বর সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে আজকে আরেকটি মেয়েকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। তখন মাতাব্বর বুঝতে পারে যে চান্দুর ওপর শুধু শুধু নির্যাতন চালিয়েছে, এখানে চান্দুর কোনো দোষ ছিল না। মাতাব্বর তার ভুল বুঝতে পেরে তিরুপতির বাড়িতে চলে আসে চান্দুকে নিয়ে এবং তিরুপতি আর রাধার কাছে ক্ষমা চায় এবং তাদেরকে বলে, চান্দু যে পর্যন্ত সুস্থ না হবে তার যাবতীয় খরচ আমি চালাবো। এটা বলে রাধার হাতে কিছু টাকা দেয়। তখন দাদা মাতাব্বরকে বলে, দাদা এ টাকাগুলো আমার লাগবে না, সামনে আপনার ইলেকশন, এই টাকাগুলো আপনার কাছে রেখে দেন, কারণ ইলেকশনে আপনার অনেক টাকার প্রয়োজন আছে। এখানে রাধার কথা শুনে বোঝা যাচ্ছিল রাধা সত্যি একজন ভালো মানুষ, রাধার মধ্যে কোনো অহংকার বা কোনো লোভ ছিল না। এরপর অনু তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল এবং গ্রামে ঘটে যাওয়া সব ঘটনায় তাকে খুলে বলে। তখন তার গার্লফ্রেন্ড অনুকে বলে, চলো একটা কাজ করি, এবার আমরা দুজনে বিয়ে করে নিব, তাহলে অবশ্যই খুনিটা আমাকেও ধরতে আসবে,
আর তখন তুমি খুনিটাকে ধরতে পারবে। অনু প্রথমে রাজি না হলেও পরবর্তীতে এক সময় গিয়ে রাজি হয়ে যায়। এরপর অনু সাংবাদিকদেরকে ডেকে এনে একটি নিউজ করে, যেখানে অনু বলছিল, আমি কিছুদিনের মধ্যেই বিয়ে করছি, এবং খুনিকে উদ্দেশ্য করে বলে, তোমার যদি এত সাহস হয়ে থাকে আর তুমি যদি এক বাপের ছেলে হয়ে থাকো, তাহলে আমার হবু বউকে খুন করে দেখাও বা ধরে নিয়ে যাও, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। এরপর অনু এবং তার গার্লফ্রেন্ডের একটি মন্দিরে বিয়ে হয়। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর যখন অনু তার ওয়াইফকে নিয়ে তার বাসায় আসে, তখন দরজাতে একটি চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল, বিবাহের জন্য অভিনন্দন। তখন অনু বুঝতে পারে তার চ্যালেঞ্জটি খুনি মেনে নিয়েছে। এরপর রাত হলে অনু তার ওয়াইফকে নিয়ে মজা করে, বিষয়টা বুঝতেই পারছেন ওই মজাটা। তো যাই হোক, অন্য পাশে দেখানো হয় রাধা যখন রাতে পানি খাওয়ার জন্য উঠে, পানি খাওয়ার সময় তার সামনে কে টাং পড়ে যায়। যারা টাং চিনেন না তাদেরকে বলি, আগেকার মানুষ যেমন দাদা দাদি টাঙের মধ্যে টাকা পয়সা এবং কাপড় চোপড় রাখত, এখন আমরা যেটাকে ব্রিফকেস বলি এরকম একটা জিনিস ছিল। তো যাই হোক, রাধা যখন টাংটি খুলে সে দেখতে পায় সেখানে একটি ব্রা রাখা আছে, যেটা রাধার ছিল না। কৌতূহলবশত রাধা যখন টাঙ্গে আরও কিছু খুঁজতে যাবে, তখন সেখানে সোনার গয়না এবং রিং দেখতে পায়। সেগুলো একটাও রাধা ছিল না, তাই রাধার এখানে সন্দেহ হয়। রাধা তখন একটি রিং হাতে নিয়ে ভাবার চেষ্টা করছিল যে এই রিংটা রাধা এর আগেও কোথাও দেখেছে। এরপর রাধা সেখানে থাকা সবগুলো সোনার গয়না এবং রিং নিয়ে তাদের বাড়িতে যায়, যাদের মেয়ে বা বোন খুন হয়েছে। এবং যাদের বাড়িতে যায় তারা সবাই একই কথা বলছিল যে এই গয়নাগুলো তাদের মেয়ের। আর এখানে রাধার বুঝতে বাকি রইল না যে আসল খুনিটা কে। আর রাধা আসল খুনিটার নাম অনুকে বলে দেওয়ার জন্য তাকে ফোন দেয়, কিন্তু অনু ফোন ধরছিল না, কারণ তারা সারা রাত অনেক কাজ করেছে, তারা এখন ক্লান্ত, তাই তারা দুজনেই ঘুমাচ্ছে। পরের দিন সকালে তিরুপতি অনুর বাড়িতে গিয়ে কিছু কাপড় চোপড় নিয়ে অনুকে বিদায় দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর তখন রাধা অনুকে ফোন দিয়ে তাকে বলে, আপনি তাড়াতাড়ি গিয়ে দেখেন আপনার ওয়াইফ ঠিক আছে কিনা। রাধার মুখে এমন কথা শুনে অনু দৌড়ে তার রুমে এসে দেখতে পায় তার ওয়াইফ রুমে নেই। আর এখানে আমাদের আসল খুনিকে দেখানো হয়। খুনিটা আর কেউ ছিল না, খুনিটি হচ্ছে রাধার স্বামী তিরুপতি। আর এখানে আমরা তিরুপতির আসল চেহারাটা দেখতে পাচ্ছি। তিরুপতি যখন অনুর বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে যাচ্ছিল, সেখানে আসলে কোনো কাপড় চোপড় ছিল না, সেটার ভিতরে অনুর ওয়াইফ ছিল। তিরুপতি অনুর রুমে গিয়ে অনুর ওয়াইফকে সেখানেই অজ্ঞান করে ফেলে এবং কাপড়ের ভিতর নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে, যেন অনু এর কিছুই বুঝতে না পারে। আর ঠিক তেমনটাই হয়েছে। আর এদিকে রাধা তার পালা কুকুরটিকে তিরুপতির কাপড় শুকিয়ে তিরুপতিকে খোঁজার জন্য ছেড়ে দেয়, এবং কুকুরের পিছনেও রাধা দৌড়াতে থাকে আর তিরুপতিকে খোঁজার চেষ্টা করছে। কিছুক্ষণ খোঁজার পর রাধা তিরুপতিকে দেখতে পায় একটি কুয়ার ভেতরে অনুর ওয়াইফকে জোর জবস্ত করে তাকে রেপ করার চেষ্টা করছে। তখন উপর থেকে রাধা তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে এবং আশেপাশের মানুষকে ডাকতে থাকে তাদেরকে সাহায্য করার জন্য। তখন তিরুপতি রাধাকে বলে, চিৎকার করিস না শয়তান। এরপর রাধা চিল্লিয়ে সবার কাছে সাহায্য চাচ্ছিল। তখন তিরুপতি নিচ থেকে উপরে উঠে আসে এবং রাধাকে ধরে বলে, তুই আমাকে এরকম বানিয়েছিস। এরপর আমাদের আগের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে তিরুপতি রাধার সাথে ঠিকভাবে ওইসব করতে পারত না, তাই রাধা তাকে নানানভাবে কথা শোনাত এবং তিরুপতি রাধাকে বলে আগেকার খুনগুলো সে কিভাবে করেছে। রাধা তিরুপতির মুখে এসব কথা শুনে সেখানে কান্না ভেঙে পড়ে। আর তিরুপতি অনুর ওয়াইফের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন রাধা তিরুপতিকে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু তিরুপতি একটি লাঠি নিয়ে রাধার মাথায় মেরে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে। আর তিরুপতি গিয়ে অনুর ওয়াইফকে রেপ করতে শুরু করে। তখন রাধা উপর থেকে একটি কোদাল হাতে নিয়ে কুয়োতে একটি ঝাঁপ দেয় আর তিরুপতির ঘাড়ে একটি কূপ বসিয়ে দেয়, আর সাথে সাথেই তিরুপতির মাথাটি তার বডি থেকে পুরোটাই আলাদা হয়ে যায়। আর রাধার কাপড় খুলে অনুর ওয়াইফকে দিয়ে দেয় এবং তিরুপতির কাটা মাথাটি নিয়ে রাধা থানায় চলে আসে, প্রথমে আপনারা যে দৃশ্যটি দেখেছিলেন। এর কিছুদিন পর সাংবাদিক এসে অনুকে জিজ্ঞেস করে এই খুনের ব্যাপারে, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আর আমি আপনাকে এই জন্যই ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনি আমার ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন।